আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসএস এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে নয়ের ম্যাথগুলো এখানে। ওকে, তো এই নয়ের ম্যাথগুলো দেখুন কতবার সালে আসছে। এখানে তিনটা কোশ্চেন আছে, তিনটাই কিন্তু অনেক বেশি সালে আসছে। রুয়েটে আসছে, দেখুন এটা কুয়েটে আসছে, এখানে আবার এটা রুয়েটে আসছে, বুয়েটে আসছে। হ্যাঁ, তো অনেকবারই কিন্তু ম্যাথগুলো কিন্তু আসতেছে এখানে। সো আমরা একটু এই ম্যাথগুলো সলভ করব। প্রথমত যে ম্যাথটা আছে এখানে, শূন্য থেকে পাই বাই টু আছে এখানে, কস কিউব আছে, রুট ওভার সাইন থিটা আছে এখানে। তো এটা খুবই ইজি ম্যাথ। হ্যাঁ, খুবই ইজি। আমরা নয়ের ম্যাথ করতেছি, তো নয়ের হচ্ছে এক নাম্বার। ওকে, নয়ের এক নাম্বার ম্যাটটা আমরা সলভ করবো। তো এখানে কি দেওয়া আছে মানটা, শূন্য থেকে পাই বাই টু দেওয়া আছে এখানে। আর এখানে উপরে আছে কি বলুন তো, এখানে কস কিউব, না কস কিউব থিতা। আর নিচে আছে কত, এখানে রুট ওভার সাইন থিতা, আর আমাদের ডি থিতা এখানে। এখন আমরা যে কাজটা করব, এই কস কিউবটাকে একটু ভাঙাবো এখানে, কারণ কস কিউবে তো কোনো সূত্র নেই। তো আমি এটাকে করবো কি, এখানে পাই বাই টু করলাম, এটাকে লেখা যাবে এখানে কজ স্কোয়ার থিতা লিখে। আমি যে কজ লিখি কোনো তো সমস্যা হওয়ার কথা না। আর রুট ওভার তো আমাদের একটা সাইন আছে এখানে। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু প্রতিদিন ভিডিও দেখতেছেন, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের কমেন্টের ইনস্পিরেশনে আমি আরও ভিডিও বানাতে পারি। তো এখানে জিরো থেকে আমাদের পাই বাই টু হবে, তাই না? আচ্ছা দেখুন তো, এই কজ স্কোয়ারটাকে ভাঙানো যায় না, কি করা যাবে এখানে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার করা যাবে এখানে। আমি কেন করলাম, কারণ আমি মানটা ধরবো এখানে, কারণ ধরলে আমাদের তো সাইন আনতে হবে এখানে। আর এখানে আমাদের এখানে সাইন থিতা। তো এখন আমাদের কোনো কিছু আর করতে হবে না, এখন আমরা ধরবো এখানে ডিরেক্ট, ধরলে আমাদের কাজ শেষ। এটা একটু আমি আলাদা কালার দিয়ে করি, যে লিখবো যে ধরি, কি ধরবো এখানে, সাইন থিতা ইজ ইকুয়াল টু আমরা ইউ করবো এখানে। তো সাইনকে ডেরিভেটিভ করলে কজ হবে এখানে, তো কজ থিতা ডি থিতা ইকুয়াল টু কী হবে এখানে, ডি ইউ হবে। এগুলো জানি আমরা, কমন জিনিস। লিখবো যখন এক্স ইজ ইকুয়াল টু জিরো, তখন ইউ ইকুয়াল টু কত হবে, সাইন জিরোর মান জিরো। যখন এক্স ইকুয়াল টু কত, এখানে পাই বাই টু, এটা কিন্তু মাস্ট লিখতে হবে এখানে, তখন ইউ ইকুয়াল টু কিন্তু ওয়ান, কারণ সাইন 90 ডিগ্রি মানে ওয়ান। ওকে, এটা একটু আমাদের একটু ব্যাক আপ হয়ে গেছে, এটা ওয়ান কিন্তু। তাহলে আমাদের লিমিটটা এখন বসাবো, অতএব এটা কত হবে এখানে, এটা জিরো থেকে ওয়ান হবে। আর একটু এটা একটু খেয়াল করুন, এখানে আমাদের কজ এক্স ডিএক্স মানে কত, এখানে ডি ইউ পেলাম, ডি ইউ পেলাম এখানে। আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি, এখানে ইউ স্কোয়ার পেলাম এখানে। ওকে, আর এখানে আমাদের রুট ওভার কত হচ্ছে, আমাদের ইউ হচ্ছে, সাইন মানে ইউ, আর আমাদের এখানে ডি ইউটা দেবো এখানে, জাস্ট এতটুকুই। এখন আমরা করবো কি, ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার ডান, শূন্য থেকে ওয়ান। ওকে, ওয়ান বাই ইউ স্কোয়ার এখানে, আর এই যে ইউটাকে কিন্তু হাফ লেখা যায় এখানে, রুটটাকে হাফ লেখা যাবে এখানে। তো এই ওয়ান বাই ইউটা কিন্তু আমাদের সবার সাথে আছে, একের সাথে আছে, এর সাথেও আছে। তো এখানে যদি আমি এভাবে লিখতে পারি না, জিরো থেকে ওয়ান, ইউর পর মাইনাস হাফ লেখা যাবে, মাইনাস এখানে কি, ইউর পর স্কোয়ার ইন্টু ইউর পর কি, মাইনাস হাফ এখানে লেখা যাবে। আর আমি সূচকের একটু নিয়মটা ফেলাবো এখানে, ফেলানোর পর ক্যালকুলেশন করবো এখানে, আর কিছু করবো না। এটা শূন্য থেকে ওয়ান, তাই না? এখানে আমাদের ইউর পর কিন্তু হাফ আসছে এখানে, মাইনাস হাফ কিন্তু এটা। আর এখানে সূচক করলে আমাদের দুই থেকে এটা মানে যে লসই করেন, দেখবেন থ্রি বাই টু পাবেন এখানে। ওকে, এটা আমি একবার একটু করে দিচ্ছি, কারণ এগুলো তো কমন। দুই থেকে হাফ বাদ দিলে ডেয়ার হবে, 1.5 হবে। তো 1.5কে 3.3/2 লেখা যাবে, কারণ আপনি যেখানে সূত্রে অ্যাপ্লাই করেন, পাওয়ার সাথে একযোগ যোগফল ভাগ, তার মানে হাফের সাথে একযোগ করলে কত হবে এখানে, হাফে কিন্তু হবে এখানে। আর হাফটাকে আপনি এখানে ভাগ করে দিলেন, আর 3/2 এর সাথে যদি আপনি একযোগ করে দেন এখানে, কত হবে এখানে, 5/2 হবে এখানে। তো ইয়ের পর হচ্ছে 5/2 বাই, এখানে আমাদের 5/2টা চলে যাবে এখানে। আর লিমিটের মানটা যে বসান এখানে, এটা আমাদের কি ওয়ান, এটা আমাদের জিরো। তো এই হাফটা উল্টো আমাদের কি টু হবে এখানে, আর ইয়ের পর কত হবে না, হাফ হবে এখানে, এখানে এই 2/5 হবে এটা, আর ইয়ের পর কত, 5/2 হবে এখানে। তো এটাই আমি এখন লিমিটটা বসাবো, এর পরে মানে জিরো বসালে তো আমাদের লিমিট দেওয়ার দরকার নেই। তো আমাদের এখানে কী হচ্ছে, 2 × 1 এর পর হাফ, মাইনাস 2/5 × ইয়ের পর মানে সরি, ওয়ানের পর কত, 5/2। তো ওয়ানের পর আপনি যাই দেন না কেন, এখানে মানটা কিন্তু ওয়ান হবে। আর এই যদি আপনি লোয়ার লিমিটটা বসেন, মান কিন্তু জিরো, ওটা দিলাম না এখানে, তাহলে 2 − 2/5 এখানে অ্যান্সার। তো 5 যে লসাগু হয়, 10 − 2 মানে কত, 8/5। তো 8/5 হচ্ছে আপনার ফাইনালি অ্যান্সার হবে এখানে। আমার লেখা যে বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, এবং ম্যাথ কিন্তু খুব বেশি বড় না, খুব ইজি একটা ম্যাথ। তো এরপরে আমরা করবো কি, দুই নম্বর ম্যাথটা করবো। এখানে আমাদের সাইন কিউব আছে, রুট ওভার কজ আছে এখানে। দুই নম্বর ম্যাথটা আমরা করতেছি এখানে, এটা লিমিটটা কত আছে এখানে, শূন্য থেকে পাই বাই টু, এটাও আমাদের 5/2, সাইন কিউব, আর হচ্ছে আমাদের রুট ওভার কজ কি আছে এখানে, সাইন কিউব, রুট ওভার কি এখানে, কজ এক্স, আর আমাদের ডিএক্স এখানে। ওকে, এই মানটা এখানে পাবো। তো আমরা আগের মতো করে সাইন কিউবটাকে ভাঙাবো এখানে। ওকে, সাইন কিউবটাকে আমরা ভাঙাবো,
জিরো থেকে আমাদের কি এখানে পাই বাই টু এখানে, আর এটাকে লেখা যাবে না সাইন স্কোয়ার এক্স, লিখে সাইন এক্স লেখা যাবে, আর রুট ওভার আমাদের কি এখানে কজ এক্স হবে, আর ডিএক্স কিন্তু পাবো। এখন আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, জিরো থেকে আমাদের পাই বাই টু হবে এখানে, আর এটা ওয়ান মাইনাস কি লেখা যাবে বলুন তো, এখানে কজ স্কোয়ার এক্স লেখা যাবে, আর আমাদের এখানে সাইন এক্স, আর রুট ওভার কি এখানে কজ এক্স ডিএক্স পাবো এখানে। ওকে, তো আবার আপনি এখানে ধরবেন, আমি কাকে ধরবো, কসটাকে ধরবো এখানে। লিখবেন তো ধরি কজ এক্স ইকুয়াল টু কি ইউ পাবেন এখানে, তো কসকে ডেরিভেটিভ করলে কিন্তু মাইনাস হবে, মাইনাস সাইন এক্স, ডেরিভেটিভ করতেছি ইন্টিগ্রেশন না, ইকুয়াল টু ডিউ হবে এখানে। তো যেহেতু মাইনাস এখানে নেই, আমি করবো কি মাইনাসটিকে পাশে পাঠাই দেবো এখানে, তাহলে আমাদের কত হবে এখানে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে এখানে, মাইনাস ডিউ হবে এখানে। ওকে, আবার লিমিটটা চেঞ্জ হয়ে করতে হবে, যখন এক্স ইকুয়াল টু জিরো তখন ইউ মানে কত হবে বলুন তো, এখানে ইউ কস জিরো ডিগ্রি মানে কিন্তু ওয়ান। ওকে, আবার যখন এক্স ইকুয়াল টু আমাদের পাই বাই টু তখন ইউ কত, ইউ কস 90 ডিগ্রি মানে জিরো, এখানে এই মানটা হবে এখানে। এখন আপনি এখানে মানটা বসায় দেন সুন্দর করে, অতএব লিমিটটা আমাদের এখানে শূন্য, আপার লিমিট এখানে লোয়ার লিমিট এক, আর আপার লিমিট জিরো, আর এই যে এটা একটু করেন এখানে ওয়ান মাইনাস ইউ স্কোয়ার হবে এখানে, আর সাইন এক্স ডিএক্স মানে মাইনাস ডিউ, আর এখানে আমি রুটটা দিই এখানে, রুট আবার ইউ হবে এখানে আর মাইনাস ডিউ হবে এখানে। ওকে, এই কাজটা আমরা পাবো। তো মাইনাসটাকে যে বাইরে নেন, মাইনাস এখানে সরি ওয়ান থেকে জিরো, ওয়ান থেকে জিরো, আর আমাদের কি হচ্ছে এখানে ওয়ান মাইনাস ইউ স্কোয়ার, আর আমাদের এখানে ইউ এর পর কত লেখা যাবে, হাফ লেখা যাবে এখানে, আর ডিউ কিন্তু। তো আপনাদের আমি একটা কিন্তু সূত্র শিখাইছিলাম, এটা আপনার মনে আছে কিনা জানি না, যে আপনার যে যদি সামনে মাইনাস থাকে তো আপনার এই লিমিটটা আপনি আপারটা লর লরটা আপার করলে কিন্তু আমাদের কি হবে এখানে মাইনাস টু উঠে যাবে এখানে, এরকম যে করি আর এটা দিয়ে যে গুণ করি, তো ইয়ের পর এখানে হাফ হবে, মাইনাস ইয়ের পর টু ইন্টু ইয়ের পর হাফ, এটা এখন আমাদের একটু ইয়ে করতে হবে এখানে, সূচক করতে হবে, করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান। এখন আপনি এখানে চাইলে একটা কাজ করবেন, এখানে জিরো থেকে ওয়ান করলেন এখানে, ইয়ের পর হচ্ছে হাফ মাইনাস, এ দুটো লসাগু করবেন মানে যোগ করবেন, গুণ আর গুণ থাকলে যোগ হবে এখানে, দেখবেন যে ইয়ের পর হচ্ছে ফাইভ বাই টু পাবেন এখানে লসাগু টসাগু করে, মানে ব্যাপারটা মনে হয় বুঝছেন এখানে, একটু টু প্লাস ওয়ান বাই টু মানে কত হবে এখানে, দুই লসাগু ফোর প্লাস ওয়ান মানে ফাইভ বাই টু হবে এখানে, আর আমাদের এখানে ডিউ হবে এখানে। ওকে, মানে ইন্টিগ্রেশন করেন সূত্র মতো এখানে, এখানে পাওয়ার সাথে একযোগ যোগফল ভাগ হবে, তো এখানে হাফ প্লাস ওয়ান, এখানে কি হাফ প্লাস ওয়ান মাইনাস ইউ এর সাথে কি ফাইভ বাই টু প্লাস ওয়ান, ফাইভ বাই টু প্লাস ওয়ান, আর লিমিটটা আপনি যেখানে বসান ওয়ান আর জিরো করেন, তাহলেই কাজ শেষ। এটা এই ক্যালকুলেশন করলে আমাদেরকে থ্রি বাই টু পাবো, তো আমি এটা উল্টা একবারে টু বাই থ্রি করলাম, ইউর পর হচ্ছে আমাদের থ্রি বাই টু মাইনাস, এটা আমাদের কি হবে সেভেন বাই টু হবে, তো আমি এখানে টু বাই সেভেন একবারে করলাম, আর হচ্ছে আমাদের কি ইউর পর টু বাই সেভেন করলাম। ওকে ওকে, আর লিমিটটা আমাদের কিন্তু এখানে ওয়ান আছে, এটা জিরো আছে এখানে, আগের মতো কিন্তু ফর্মুলা আসলো, মানে আমি যে ওয়ানটা প্রথমে বসাই, তাহলে আমাদের কি হবে টু বাই থ্রি ইন্টু ওয়ানের পর টু বাই থ্রি এখানে, ওকে মাইনাস টু বাই সেভেন ওয়ানের পর টু বাই টু বাই সেভেন, আর লোয়ার লিমিট করলে কিন্তু আমাদের মানটা জিরো, এটা দেওয়ার দরকার নেই এখানে, মানে টু বাই থ্রি মাইনাস টু বাই সেভেন, তাহলে কত তিন সাথে একুশ হবে এখানে, আর এখানে তিন সাত চোদ্দ হবে এখানে, আর হচ্ছে তিন হ্যাঁ ছয় হবে এখানে, তো কত হচ্ছে এখানে চোদ্দ থেকে ছয় আট হবে এখানে, এইট বাই টোয়েন্টি ওয়ান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, কারো কোনো সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ ম্যাথগুলো খুব ইজি। তারপরে দেখুন তিন নাম্বার যে ম্যাথটা আছে, এটা কতবার আসছে, এখানে কস কিউব আছে এখানে সাইন আছে, জাস্ট ওটার উল্টাটা এখানে, এখানে আমাদের সাইনটাকে ভাঙাবো, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। আমি এটা একটু মানে বেশি সংক্ষিপ্ত করবো আর কি, এটা মানে যে যেহেতু আগেটা করলাম এখানে পাই বাই টু এখানে হবে আমাদের কি আছে এখানে কস কিউব এক্স, হ্যাঁ আর আমাদের এখানে রুট আবার সাইন এক্স ডিএক্স, তো এখানে আমাদের শূন্য থেকে পাই বাই টু, তো আমি লিখতে পারবো এখানে কজ স্কোয়ার এক্স লিখে একটা কজ লিখতে পারবো এখানে, আর আমাদের রুট আবার কত এখানে বলুন তো সাইন এক্স ডিএক্স করতে পারবো। তো এখন আমি করবো কি শূন্য থেকে পাই বাই টু করবো এখানে, এটা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হবে কজ স্কোয়ার মানে, আর আমাদের কজ এক্স হবে এখানে, আর হচ্ছে রুট আবার সাইন এক্স ডিএক্স এখানে, এটাই তো পাবো এখানে তাই না। এখন আমরা ধরবো এখানে কি করবো, ধরবো ওই সাইনটাকে ধরলে কিন্তু হয়ে যাচ্ছে, ধরি সাইন এক্স ইকুয়াল টু ইউ মানে কত হচ্ছে এখানে আপনার কজ এক্স ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে ডিউ হচ্ছে এখানে। ওকে, আর আমাদের লিমিটটাও চেঞ্জ হবে এখানে, লিমিটটা চেঞ্জ করেন, লেখুন যে যখন এক্স ইকুয়াল টু জিরো তখন ইউ ইকুয়াল টু জিরো, কারণ সাইন জিরো মান জিরো, যখন
এক্স ইকুয়াল টু পাই বাই টু, তখন ইউ ইকুয়াল টু কত হবে এখানে 90 মানে 1। অতএব এই মানটা আমাদের কত হবে এখানে, এটা হচ্ছে আপনার জিরোর জন্য জিরো, ওয়ানের জন্য পাই বাই টুয়ের জন্য এটা, এখন হচ্ছে 1 মাইনাস ইউ স্কোয়ার, আর আমাদের কজ এক্স ডিএক্স মানে হচ্ছে ডি ইউ, আর এখানে রুট আবার কত এখানে ইউ ডি ইউ, এখানে এই মানটা পাবো এখানে। ওকে আগের মতো করে ভাঙাবেন এখানে শূন্য থেকে ওয়ান, এই এই মানটা তো 1 মাইনাস ইউ স্কোয়ার ডি ইউ রুট ইউ আর কি, দেখুন তো এটাই না, এটাই না এখানে। তো এখানে যেভাবে আপনি ক্যালকুলেশনটা করছিলেন এখানেও তো সেম ভাবে ক্যালকুলেশনটা হবে এখানে, তাই না? তো আশা করি এটা পারবেন, আশা করা যায়। এখানেও অ্যান্সার দেখবেন যে 21/8/21 আসবে এখানে, একদম সিমিলার ভাবে আপনি এখানে ক্যালকুলেশন করবেন, আর কোনো সমস্যা না। আপনি মনে হয় এখানে এটা ক্যালকুলেশন করে এরকম পাইছিলেন যে ইউ এর পর হচ্ছে হাফ পাইছিলেন একটা, আর মাইনাস ইউ এর পর কত পাইছিলেন 5/2 পাইছিলেন, তাই না? ওই সবগুলো গুণ টুন করে দেখুন তো কত পাইছিলেন এখানে, এখানে ইউ এর পর হাফ হচ্ছে, ইউ এর পর হচ্ছে 5/2 এখানে ছিল। আচ্ছা এটাকে যদি ক্যালকুলেশন করেন এখানে ইউ এর পর কি 3/2 হবে, এখানে 3/2 হবে, মাইনাস ইউর পর 7/2 হবে, এখানে এখানে কি 7/2 হবে, আর লিমিটটা আমাদের কত এখানে 1/0 হবে। আমি কিন্তু সংক্ষিপ্ত করতেছি, বলে দিলাম আমাদের 2/3 ইন্টু ইউর পর 3/2 মাইনাস 2/7 ইউর পর কত এখানে 7/2। এখন আমি যেখানে আপার লিমিট লোয়ার লিমিট করে দিই তাহলে আমাদের অ্যান্সার ডান। তো লোয়ার লিমিট বসালে তো জিরো, 2/3 মাইনাস 2/7 এখানে, এটাই তো, মানে 1 এর পর করলে তো ওটাই হবে, তারপর 3 সাথে 21 হবে আগের মতো করে, 14 হবে এখানে মাইনাস 6 মানে কত 8/21, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনালি। আই থিঙ্ক বোঝা গেছে ব্যাপারটা, আমরা পরবর্তী 10 এর ম্যাথগুলো করবো ইনশাল্লাহ।